তাহলে আমরা যে অটোমেশনের যে ইস্যুটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ল্যাপের পরিবহন। আর এই ল্যাপের পরিবহনটা আমরা করব হচ্ছে ল্যাব ফর্মার থেকে কমবারে, যেহেতু আমরা ল্যাব ফর্মার মেশিনে ল্যাব তৈরি করি এবং সেই ল্যাবটাকে নিয়ে পৌঁছায় দেই হচ্ছে কমবার মেশিনে। তো এই ল্যাপের পরিবহনটার ক্ষেত্রে কিছু অটোমেশনের সাথে আমরা পরিচিত হই। এই ক্ষেত্রে দুইটা কাজ করা যেতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে যদি একটা হচ্ছে যে আমরা ল্যাব ফর্মার থেকে ল্যাব তৈরি করে সেগুলিকে ট্রলির মাধ্যমে পৌঁছে দিয়ে আসব কমবারে। আমি কথাটা আবারও বলি, একটা হতে পারে যে আমরা ল্যাব ফর্মার থেকে ল্যাব তৈরি করার পরে এই ল্যাবটাকে নিয়ে কমবারে পৌঁছায় দিয়ে আসব ট্রলির মাধ্যমে। যেমন ঠিক আমি এখানে যে ডিসপ্লেটা ওপেন করে রেখেছি, এই ডিসপ্লের ডান দিকে একটা ছবি আছে, দেখো। এটা হচ্ছে একটা কমবার মেশিন, এবং কমবার মেশিনের পিছনে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, যে ভদ্রলোক ট্রলিতে করে 4টা ল্যাব তিনি নিয়ে আসছেন, ঠিক আছে? তো এই পদ্ধতিটায় কিন্তু হচ্ছে বিশেষ কোনো অটোমেশনের সাহায্য নেওয়া হয়নি, বরঞ্চ ল্যাব ফর্মার থেকে যে ল্যাব আমরা পেয়েছি সেই ল্যাবটাকে ট্রলিতে করে কমবারের পিছনে নিয়ে এসে জমানো হয়েছে। তো এটা একটা পদ্ধতি হতে পারে। আর এটাকে এটাকে আমরা হচ্ছে বলতে পারি সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন উইথ সার্ভো ট্রলি। তো সার্ভো ট্রলির মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশনটা এখানে আসলে ম্যানুয়াল, ঠিক আছে? কিন্তু দেখো এখানে লিখে রেখেছি সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্ট উইথ দ্য সার্ভো ট্রলি। সার্ভো ট্রলি বলতে বোঝানো হচ্ছে এই যে আমরা ট্রলিতে করে যে 4টা করে ট্রলিতে করে ল্যাব যে নিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে সার্ভো ট্রলি। তো এটাকে সেমি অটোমেটিক বলার কারণ হচ্ছে ল্যাব আমার ম্যানুয়ালি নিয়ে আসবো, এটাতে সমস্যা নেই, ল্যাব আমরা ম্যানুয়ালি নিয়ে আসবো, কিন্তু পুরান ল্যাপের সাথে নতুন ল্যাপের সংযোগ কিভাবে হবে, অর্থাৎ আমরা তো এখানে প্রসেসিং ল্যাব চলছে কিছু, সেই প্রসেসিং ল্যাপের সাথে নতুন ল্যাপটার যে সংযোগ তৈরি করে দিতে হবে, পিসিং করে দিতে হবে, সেই কাজটাকে ম্যানুয়ালি হবে নাকি অটোমেটিক। তো সার্ভো ট্রলি সিস্টেমে ল্যাবটাকে যদিও ম্যানুয়ালি নিয়ে আসা হয়, কিন্তু পুরান ল্যাপের সাথে অর্থাৎ প্রসেসিং ল্যাপের সাথে নতুন ল্যাপের সংযোগ, যেটা পিসিং যেটা করতে হবে, পিসিংটা অটোমেটিক্যালি হবে। আমরা একটু পরে ভিডিওতে যাব। তো সেটা হচ্ছে সার্ভো ট্রলি। তো আরেকটা পদ্ধতি যেটা, ঠিক আছে, আরেকটা পদ্ধতি যেটা সেটা হচ্ছে সার্ভো ল্যাব। সার্ভো ল্যাব পদ্ধতিতে যেটা হয় যে একদমই কোনো ট্রলির প্রয়োজন নাই, সরাসরি ল্যাব ফর্মার থেকে ল্যাবগুলি অটোমেটিক্যালি পৌঁছে যাবে কমবারে। তাহলে ল্যাব ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দুইটা পদ্ধতি এখনকার বর্তমান সময়ে আমরা পাই, একটা হচ্ছে সার্ভো ট্রলি আর একটা হচ্ছে সার্ভো ল্যাব। হ্যাঁ, এর মধ্যে সার্ভো ট্রলিটাকে আমরা বলি সেটা সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন। কেন? কারণ হচ্ছে এই সার্ভো ট্রলি পদ্ধতিতে আমরা এই ছবিতে যেমনটা দেখতে পাচ্ছি, একটা ট্রলিতে করে তারপরে হচ্ছে ল্যাব গুলিকে নিয়ে আসা হচ্ছে কম্বার মেশিনের পিছনে, কিন্তু নতুন ল্যাপের সাথে পুরাতন ল্যাপের যে পিসিং বা সংযোগ যে তৈরি করতে হবে, এই সংযোগ জোড়া লাগানোর কাজটা অটোমেশনের মাধ্যমে হবে। কিভাবে হবে এটাও আমরা একটু পরেই অ্যানিমেশনে দেখে নিব। এটা গেল সার্ভো ট্রলি। আর আরেকটা যেটা সেটা আমরা বলছি এটা যে ফুললি অটোমেটেড, কার্সার যদি ফলো করো, ফুললি অটোমেটেড ল্যাব ট্রান্সপোর্ট উইথ দ্য সার্ভো ল্যাব E25। সার্ভো ল্যাবের সার্ভো ল্যাব যেটা, এটা হচ্ছে ফুললি অটোমেটেড সিস্টেম। এই পদ্ধতিতে সরাসরি ল্যাব ফর্মার থেকে সরাসরি মেশিনে কম্বারের মধ্যে ল্যাব গুলি চলে যাবে। দেখো যেমন সুবিধাগুলি লিখেছে এখানে, জেন্টল ল্যাব ট্রান্সপোর্ট, জেন্টল বলেছে কারণ কোন ধরনের হচ্ছে আমাদেরকে ট্রলি নিয়ে ধাক্কাধাক্কি করার প্রয়োজন নেই, নো অপারেটর এফোর্ট, যেহেতু কোনো ট্রলি দিয়ে ধাক্কাধাক্কির কারণ নেই, কোনো অপারেটর লাগবে না আলাদা, নো ওয়েটিং টাইমস অন দ্য কম্বার। সার্ভো ট্রলিতে যেটা হতো, অর্থাৎ সেমি অটোমেটিক সিস্টেমে যেটা হতো, ওয়ার্কার যতক্ষণ না পর্যন্ত ল্যাব এনে ফিড না দিবে কম্বারকে, কিন্তু ততক্ষণ ওয়েটিং এ থাকতে হবে। তো এখন আধুনিক পদ্ধতিতে যদি আমরা বলি যে ফুললি অটোমেটেড ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমে এটা দরকার নাই, হায়ার এফিসিয়েন্সি অন দ্য কম্বার, যেহেতু কম্বারে কোনো ওয়েটিং টাইম নেই, অর্থাৎ সফটওয়্যার ডিসিশন নিবে, অটোমেশন সিস্টেম নিজে ডিসিশন নিবে যে কোথায় কোথায় কোন কম্বারে আগে পাঠাতে হবে, সুতরাং যেহেতু ওয়েটিং টাইম নেই সেহেতু আমার এখানে এফিসিয়েন্সিও বাড়বে। আমরা একটু হচ্ছে ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখব হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অটোমেশনের মাধ্যমে কিভাবে হয়।
আমরা হচ্ছে আমাদের ব্লগ সাইটের 5 নম্বর ভিডিওতে আছি। তো এখানে হচ্ছে 4টা ধাপের মাধ্যমে আমাদেরকে ল্যাব ট্রান্সপোর্টেশন পদ্ধতিটাকে হচ্ছে বোঝানো হচ্ছে 4টা ধাপের মাধ্যমে। তো 4টা ধাপ কি কি? একটা হচ্ছে কনভেয়র লিফট, কনভেয়র, ল্যাব ট্রান্সপোর্টেশন এবং স্কুল ট্রান্সপোর্টেশন। আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করি। তো আমরা কি দেখতে চাচ্ছি? আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে কমবারের মধ্যে যে ল্যাব ট্রান্সপোর্টেশন সেটার ফুল অটোমেশনটা কিরকম হয়, অর্থাৎ পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ল্যাব ফরমাট থেকে কমবারে ল্যাব পৌঁছানোর প্রক্রিয়াটা কিরকম হয় সেটা আমরা দেখি। আচ্ছা, প্রথমটা হচ্ছে কনভেয়র লিফট। প্রথম ধাপে এটা হচ্ছে ল্যাব ফরমাট থেকে প্রথমে আমার কনভেয়র বেল্টের মধ্যে হচ্ছে নামিয়ে রাখা হয় ল্যাব গুলিকে। এই ল্যাবটা ডান দিকে যে মেশিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ল্যাব ফর্মার, এবং ল্যাব ফর্মার থেকে সরাসরি হচ্ছে এই ল্যাবটাকে নামিয়ে একটা কনভেয়র বেল্টের উপরে রাখা রাখা হচ্ছে। এটাকে বলা হচ্ছে কনভেয়র লিফট, এই প্রসেসটা। আর এখানে হচ্ছে যেই ম্যানুফ্যাকচারারটা আমরা দেখতে পাচ্ছি যারা এই অটোমেশন সিস্টেমটা করেছে তাদের নাম হচ্ছে টেক ওয়ান। এই যে ডান পাশে ছোট্ট করে হচ্ছে টেক ওয়ান লেখা আছে। হ্যাঁ, তো এরা ল্যাব ফর্মার মেশিনটা হচ্ছে কমবার। তখন আমি যে সময়টার কথা বলছি তখনও হচ্ছে আমাদের রিটারের তখনও এই ব্যাপারে অটোমেশন তারা নিজেরা নিয়ে আসে নাই। এখন যদিও রিটারের নিজেদেরই অটোমেশন আছে, সেটার ভিডিও আমরা একটু পরেই দেখব। তো আপাতত এখানে যেটা হচ্ছে সেটা টেক ওয়ান নামক একটা কোম্পানির অটোমেশন তারা ব্যবহার করেছিল সেটা আমরা দেখছি আর কি। তো কনভেয়র লিফট পদ্ধতিতে কি হলো, কনভেয়র লিফট সিস্টেমে এসে ল্যাব ফরমাট থেকে ল্যাব গুলিকে কনভেয়র বেল্টের উপরে নামিয়ে রাখা হলো। পরবর্তী ধাপ হচ্ছে কনভেয়র। এখন কনভেয়রে করবে কি, কনভেয়র বেল্টটা কম্বার গুলি যেই লাইন বরাবর বসানো আছে সেই লাইন বরাবর। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অবশ্যই যদি আমরা ফুললি অটোমেটেড একটা ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম আনতে চাই, ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কম্বার গুলিকে সবগুলো কম্বারকে একই লাইন বরাবর থাকতে হবে। এলোমেলো ভাবে থাকলে চলবে না, একদম একসারি বরাবর থাকতে হবে। তো কনভেয়র বেল্টের কাজ হচ্ছে ল্যাব নিয়ে এসে, এই যে আমি বললাম এই দেখো কম্বারের E80 মডেলটাকে ব্যবহার করা হচ্ছে। তো আমার যদি কম্বিং সেকশনে 12টা কম্বার থাকে তাহলে হচ্ছে 12টা কম্বারের 12টাকেই এক লাইন বরাবর বসিয়ে রাখতে হবে যদি আমরা অটোমেশনটা আনতে চাই, ফুললি অটোমেশন আনতে চাই তাহলে। তো এখন ওই লাইন বরাবর কনভেয়র বেল্ট গুলিকে মেশিন 12টা মেশিন বা 6টা মেশিন যে লাইন বরাবর আছে ওই লাইন বরাবর এই ল্যাব গুলিকে নিয়ে আসা হচ্ছে। তো এই দ্বিতীয় ধাপটা হচ্ছে কনভেয়র, এবং প্রত্যেকটা ল্যাপের ওজন হচ্ছে 25 কেজি। তো 8টা ল্যাব একসাথে কিন্তু 200 কেজি ওজন, তো বেশ বড় সড় ল্যাব। এই কম্বার বরাবর ল্যাব গুলিকে এনে হচ্ছে স্থির করে রাখা হলো। এরপরে ল্যাব গুলিকে টেনে তোলার জন্য এরপর ল্যাব ট্রান্সপোর্টেশন শুরু হবে। এখন ল্যাব গুলিকে তুলে নেওয়ার জন্য একটা রোবোটিক হ্যান্ড দেখা যাচ্ছে। এই রোবোটিক হ্যান্ড সে হচ্ছে নেমে আসবে। এই যে উপরে টেক ওয়ান এর লোগো আছে দেখো কমলা রঙের, এই উপরে কার্সার দিয়ে আমি দেখাচ্ছি, তো টেক ওয়ান এর লোগো আছে। তো টেক ওয়ান এর একটা রোবোটিক হ্যান্ড উপর থেকে নেমে আসবে এবং এই ল্যাব গুলিকে গ্রিপ করবে। নিচে নেমে আসলো এবং হচ্ছে এখানে কিছু প্লাস্টিকের প্যাকেজ দেখা যাচ্ছে, দেখে নিশ্চয় চিনতে পারছো এগুলি হচ্ছে এই প্যাকেজ গুলোর উপরেই হচ্ছে ল্যাবকে পেঁচিয়ে রাখা হয়, ল্যাবকে ওয়াইন্ডিং করে রাখা হয় এই প্লাস্টিকের প্যাকেজ গুলির উপরেই। এই প্যাকেজ গুলোকে বলা হচ্ছে স্পুল, এই প্যাকেজ গুলিকে হচ্ছে স্পুল বলা হয়। আচ্ছা, এখন রোবোটিক হ্যান্ডটা কি করবে, তারা এসে এই প্যাকেজ গুলিকে গ্রিপ করে ধরবে। আমি আগেই বলেছি যে এই 8টা প্যাকেজের ওজন কিন্তু 200 কেজি, তার মানে জিনিসটা বেশ ভারী। এবং দেখো বেশ এই রোবোটিক হ্যান্ডটা বেশ টলমলো করছে, হ্যাঁ এদিকে কাঁপাকাঁপি শুরু করে দিছে।
এখন রোবোটিক হ্যান্ডটা যখন এই ল্যাবগুলিকে গ্রিপ করে ফেললো, এখন সে হিসাব করবে, এখন সফটওয়্যার হিসাব করবে যে কোন কম্বাটটায় হচ্ছে সবচেয়ে আগে ল্যাব সাপ্লাই দেওয়া দরকার, এটা সফটওয়্যার হিসাব করবে, অটোমেশন হিসাব করবে, এবং অটোমেশন সেই অনুযায়ী ল্যাবগুলিকে হচ্ছে কম্বাটের পিছনে পৌঁছে দিবে। এটাকেই হচ্ছে আমাদের ওখানে লেখা ছিল যে নো ওয়েটিং টাইম, কোনো কম্বারের অপেক্ষা করা লাগবে না, কারণ পরপর ক্রমাগত ভাবে হচ্ছে সিস্টেম নিজেই ঠিক করবে যে এখন কোন কম্বারে ফিড দেওয়া দরকার, এখন কোন কম্বারে ফিড দেওয়া দরকার, কার আগে প্রয়োজন, তো সেই অনুযায়ী হচ্ছে কম্বার গুলিতে ল্যাপ রেখে আসা হবে। যেমন এখানে রোবোটিক হ্যান্ড একটা কম্বারে রেখে আসলো, এই যে নতুন ল্যাপকে ফিড দেওয়া হয়ে গেল। এখন রোবোটিক হ্যান্ড আবার পুনরায় ফিরে যাবে সেই কনভেয়র বেল্টের উপরে। এই রোবোটিক হ্যান্ডটা এখানে পৌঁছে দিতে দিতে কিন্তু ইতিমধ্যেই অন্য কোনো না কোনো ল্যাপ ফরমার থেকে ল্যাপ এসে কনভেয়র বেল্ট স্থির হয়ে পড়ে আছে। তো হচ্ছে এখন যেটা হবে যে এই রোবোটিক হ্যান্ডটাকে আবারও ফিরে যেতে হবে, তবে যাওয়ার আগে সে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে সে তো মাত্র ফুল প্যাকেজ রেখে গেল, কিন্তু এতক্ষণে যে কম্বার থেকে হচ্ছে প্রসেসিং হয়ে যাওয়ার পরে এমটি প্যাকেজ যেগুলা বের হয়ে আসছে, এই এমটি প্যাকেজকে কিন্তু তার হচ্ছে কালেক্ট করতে হবে। সে ফুল প্যাকেজ রেখে গেল, কিন্তু একই সাথে তার আরো একটা কাজ হচ্ছে এমটি প্যাকেজ গুলিকে নিয়ে যাওয়া। এখন সে সেই কাজটাও সে করে ফেলবে যে যাওয়ার সময় এমটি প্যাকেজ গুলিকে নিয়ে যাবে। এই যে দেখো ওই পাশ থেকে, এটাই কিন্তু আমার কনভেয়র বেল্ট ছিল। হ্যাঁ, এই কনভেয়র বেল্ট দিয়ে হচ্ছে এই ল্যাব গুলিকে সব কম্বার গুলি যে এক লাইনে বসানো সেই কম্বার বরাবর এনে রেখে দেওয়া। ওই পাশে কিন্তু এই কাজ শুরু হয়ে গেছে, কনভেয়র বেল্টের উপরে ল্যাব গুলি এসে জমা হচ্ছে। অনেক মেশিনে হচ্ছে প্রসেসিং ল্যাব শেষ হয়ে যাওয়ার কারণে এমটি প্যাকেজ ছিল, আমার এই রোবোটিক হ্যান্ড কিন্তু এই কাজটাও করবে যে এমটি প্যাকেজ গুলিকে নিয়ে এসে কালেক্ট করবে। রোবোটিক হ্যান্ড নিচে নেমেছে, এবং নিচে নেমে সে হচ্ছে কিছু ওই আগের মতো যেখানে প্রয়োজন, যে কম্বারটাতে প্রয়োজন সেই কম্বারটাতে সে হচ্ছে এই ল্যাব গুলি নিয়ে রেখে আসবে। অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি ফুললি অটোমেটেড, কোনো ট্রলির দরকার নাই, সার্ভো ট্রলি সিস্টেম, অর্থাৎ এটা আমরা সার্ভো ল্যাব সিস্টেম দেখতে পাচ্ছি, সার্ভো ল্যাব যেটা ফুললি অটোমেটেড ট্রান্সপোর্টেশন। ল্যাব পৌঁছে দেওয়া হলো, এইবার স্পুল ট্রান্সপোর্টেশন। তো যখন ল্যাব পৌঁছে দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে, অনেক মেশিনে নিশ্চয়ই ল্যাব ব্যবহার শেষ হয়ে যাওয়ার পরে স্পুলগুলি এমটি পড়ে আছে, সেই স্পুলগুলোকেও তো কালেক্ট করে ল্যাব ফর্মারে পৌঁছে দিতে হবে। তো এবার সে হচ্ছে এই স্পুলগুলি তুলে নিয়ে ল্যাব ফর্মারে পৌঁছে দিয়ে আসবে, এবং এই এই স্পুলের উপরে নতুন করে হচ্ছে ল্যাব পেঁচানো হবে। এই হচ্ছে আমাদের স্পুলটাকে পৌঁছে দেওয়া হলো, পরবর্তীতে এই স্পুলগুলিকে পৌঁছে দেওয়া হবে ল্যাব ফর্মারে। তার মানে আমরা এখানে হচ্ছে চারটা ধাপে এই ল্যাব ট্রান্সপোর্টেশনটাকে দেখলাম। প্রথম ধাপটা হচ্ছে কনভেয়র লিফট। কনভেয়র লিফট মানে হচ্ছে যে ল্যাব ফর্মার থেকে এই ল্যাব গুলিকে নামিয়ে নিয়ে আসা এবং রেখে দেওয়া। কোথায় রেখে দিব? কনভেয়র বেল্টের উপরে রেখে দিব। তো এই ধাপটা হচ্ছে কনভেয়র লিফট। তো দ্বিতীয় ধাপটা হচ্ছে কনভেয়র। কনভেয়র এই স্টেজে কি হবে? সেটা হচ্ছে ল্যাব ফর্মার থেকে ল্যাব গুলিকে নিয়ে আমার কম্বিং সেকশন বরাবর রেখে দিতে হবে। আমি আগেই বলেছি যে কম্বিং সেকশনে যদি আমরা ফুললি অটোমেশন আনতে চাই, অর্থাৎ সার্ভো ল্যাব পদ্ধতি আনতে চাই, তাহলে আমাদেরকে সমস্ত কম্বার গুলি এক লাইন বরাবর হতে হবে, এক লাইন বরাবর অবশ্যই, এটা জরুরি। কারণ রোবোটিক হ্যান্ড কিন্তু সে সোজা যাবে, সে সোজা যাবে এবং সে তার নিজের জায়গায় ফেরত আসবে, এরকম একটা লাইন ধরে যাবে, লাইন ধরে সে ফেরত আসবে, এই এই একটা নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে সে হচ্ছে যাবে। সুতরাং আমার যে কম্বার গুলি আমি ব্যবহার করব, সেই কম্বার গুলিকে কিন্তু অবশ্যই এই ট্র্যাকের সোজা গতিপথের মধ্যে বসানো দরকার, সেই জন্য সমস্ত কম্বার এক লাইনে থাকবে। তো সেই লাইন বরাবর কনভেয়র বেল্ট করবে কি, ল্যাব গুলিকে রেখে আসবে, এই ধাপটাকে বলা হচ্ছে কনভেয়র।
এই ধাপটাকেই বলা হচ্ছে কনভেয়র। আর কনভেয়র হয়ে যাওয়ার পরে 3 নম্বর ধাপটা হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন। ল্যাব ট্রান্সপোর্টেশনের জন্য একটা হচ্ছে রোবোটিক হ্যান্ড আছে, এই রোবোটিক হ্যান্ডটা নিচে নেমে আসবে এবং ল্যাব গুলিকে ধরে সে হচ্ছে রেখে দিয়ে আসবে কম্বারের মধ্যে, যেই কম্বারের আগে দরকার সেই কম্বারে সে আগে রেখে দিয়ে আসবে। এটা অটোমেশন ডিসিশন নেবে যে কোন কম্বারে যাবে, কারণ কারণ তখন প্রত্যেকটা হচ্ছে কম্বারের মূল যেই ডাটা কালেকশন সেন্টার তখন সেটা একসাথে থাকবে, তো খুব সহজেই সিস্টেমের কাছে এই তথ্য থাকবে যে কোন ল্যাপের মধ্যে কতটুকু তোমার ফিড দেওয়া হয়েছে, কতটুকু হচ্ছে ফিড বাকি, কোথায় আগে ডেলিভারি শেষ হয়ে যাচ্ছে, এই সমস্ত ডাটাগুলি কিন্তু অটোমেশনের কাছে থাকবে, অটোমেশন সিস্টেমের কাছে থাকবে, সে অনুযায়ী সে ল্যাব ওখানে পৌঁছে দিয়ে আসবে। আর সবার শেষের কাজ যেটা সেটা হচ্ছে স্পুল ট্রান্সপোর্টেশন। স্পুল মানে হচ্ছে এই ল্যাপের এমটি প্যাকেজ, ফুল প্যাকেজকে রেখে আসতে হবে এবং সেই সাথে এটাও জরুরি যে এমটি প্যাকেজ গুলোকে ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে। ব্যাস এভাবেই হচ্ছে এই 4টা ধাপ, কনভেয়র লিফট, কনভেয়র, ল্যাব ট্রান্সপোর্টেশন এবং স্পুল ট্রান্সপোর্টেশন, এই 4টা ধাপের মাধ্যমে আমাদের এই সার্ভো ল্যাব পদ্ধতি কাজ করে। আমরা আবার একটু তাহলে আমাদের সফট কপিতে চলে যাই। তো এটাতে এটাই বোঝানো হচ্ছে ফুললি অটোমেটেড ল্যাব ট্রান্সপোর্ট উইথ দ্য সার্ভো ল্যাব। সার্ভো ল্যাব মানে হচ্ছে এই যে ফিচার যেটা, অর্থাৎ ফুললি অটোমেশনের মাধ্যমে ল্যাব গুলিকে পৌঁছে দেওয়া, তো এটাকেই বলা হচ্ছে সার্ভো ল্যাব। তো পড়ে দেখি কি লেখা আছে। দ্য সার্ভো ল্যাব E25, এটার মডেল নাম্বার E25, ল্যাব ট্রান্সপোর্ট সিস্টেম পারফর্মস ফুললি অটোমেটেড ল্যাব ট্রান্সপোর্ট, অর্থাৎ এটা পুরোপুরি অটোমেশন ফ্রম কম্বিং প্রিপারেশন, মানে কম্বিং প্রিপারেশন বলতে বোঝানো হচ্ছে ল্যাব ফর্মারকে। তো ল্যাব ফর্মার থেকে কম্বারে ল্যাব পৌঁছানোর জন্য এবং কম্বার থেকে যে রিটার্ন অফ দ্য টিউবস, টিউব বলতে স্পুল গুলিকে বোঝানো হচ্ছে, এবং স্পুল নিয়ে আসার জন্য সার্ভো ল্যাবটা হচ্ছে একটা পুরোপুরি অটোমেশন সিস্টেম। এই সিস্টেমের মধ্যে এক সাইকেলেই 8টা ল্যাব পরিবহন করা যায়, অর্থাৎ একটা কম্বারের জন্য যে 8টা ল্যাব দরকার সেই 8টা ল্যাবকে এই এক সাইকেলেই হচ্ছে নিয়ে যাওয়া সম্ভব হয়। এবং E66 বলো অথবা E76 বলো, দুইটা মেশিনের সাথেই এই ফুললি অটোমেটেড ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমকে অ্যাটাচ করা যাবে। আর এক্ষেত্রে এই আমার মনে হয় এখন এই লাইনগুলো পড়লে বোঝা যাবে যে জেন্টল ল্যাব ট্রান্সপোর্ট। জেন্টল কেন বলা হচ্ছে, কারণ আলাদা করে কোনো ট্রলি নিয়ে ধাক্কাধাক্কি প্রয়োজন নাই, এই যে এখানে যেরকম সার্ভো ট্রলিতে যেরকম ট্রলি নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, এই ধরনের কোনো আলাদা কোনো হ্যাসেল হবে না, কোনো অপারেটর লাগবে না, নো ওয়েটিং টাইমস, অর্থাৎ এতক্ষণ আমরা সার্ভো ট্রলিতে গেলে কিন্তু যদি এরকম হয় যে কোনো একজন ওয়ার্কার ব্যস্ত আছে, সে এখন ট্রলি নিয়ে আসে নাই, কম্বার কিন্তু বসে থাকবে। আর আমার অটোমেশন যদি ফুল নিয়ে আসি তাহলে কম্বার বসে থাকবে না, ল্যাব ফর্মার থেকে সরাসরি হচ্ছে পৌঁছে যাবে, যেই কম্বারের আগে দরকার সেই কম্বারের মধ্যে আগে পৌঁছে যাবে, এই জন্য কোনো ওয়েটিং টাইম থাকবে না এবং হাই এফিসিয়েন্সি। যেহেতু ফুল কাজটাই অটোমেশন, তো হচ্ছে আমরা অটোমেশন থাকার কারণে মেশিন এফিসিয়েন্সিও বেশি হবে। তো আশা করি যে তোমরা এই ফুললি অটোমেটেড ল্যাব ট্রান্সপোর্টেশন পদ্ধতিটা বুঝতে পেরেছো। আমরা রিটারের একটা হচ্ছে ভিডিও দেখে আসতে পারি এই সুযোগে। রিটারের হচ্ছে দুই নাম্বার ভিডিওটাই আমরা দেখি। এই যে এটা ট্রান্সপোর্ট অটোমেশন সার্ভো ল্যাব, সার্ভো ল্যাবের সাথে আমরা মাত্রই পরিচিত হয়েছি। অর্থাৎ ওটা ছিল টেক ওয়ান, আলাদা একটা ম্যানুফ্যাকচারার ছিল, তো এটা রিটারের নিজেদেরই সিস্টেম আমরা এখন যেটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো স্পুল প্যাকেজ গুলিকে নিয়ে তারা হচ্ছে পৌঁছে দিয়ে আসছে। স্কুল গুলিকে পৌঁছে দিয়ে আসা হলো, এরপর ল্যাব গুলিকে ধরে ফেলা হবে। এটা হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন স্টেপ, যদি আমরা আগের ভিডিও অনুযায়ী ব্যাখ্যা করি। ঠিক আছে, এই যে দেখো লাল দাগ দিয়ে, এই লাল হচ্ছে বিম দিয়ে, লাল যে গতিপথ এই গতিপথে যাচ্ছে। তো এই ল্যাব ট্রান্সপোর্টেশন যদি আমরা আনতে যাই তাহলে সবগুলো কম্বারকে এক লাইন বরাবর বসাতে হবে, এরপর যে কম্বারে দরকার সেই কম্বারে হচ্ছে পৌঁছে দেওয়া হবে।
এবং যাওয়ার সময় সে এম্পটি স্কুল গুলাকে নিয়ে তারপরে হচ্ছে চলে যাবে, নিয়ে এসে এই ট্রলির উপরে তারা রেখে দিবে। এইভাবেই হচ্ছে আমাদের মধ্যে ল্যাব ট্রান্সপোর্টেশন অটোমেশনটা চলতে থাকবে। আর এই মেশিনটা দিয়ে ল্যাব ফর্মার, এটা আমরা নিশ্চয়ই চিনতে পারছি। হ্যাঁ, অনেকগুলি হচ্ছে স্লাইভার দেখা যাচ্ছে ল্যাবগুলির, ল্যাবের জন্য যে প্রয়োজনীয় স্পুল সেই স্পুলগুলি পৌঁছে গেল, যখনই প্রয়োজন হবে তখনই হচ্ছে ধাক্কা দিয়ে এই একটা লিভার সামনে চলে আসছিল, দেখো তো, দেখতে পাও কিনা? হ্যাঁ, এই যে এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, এটা স্পুল প্রেসার, সে হচ্ছে স্পুলকে প্রেস করে ল্যাব ফর্মারের ভিতরে সে দিয়ে দেয়, এই যে এটা স্পুল প্রেসার, দেখো আমি ভিডিও অন করলে দেখবে এটা পিছনে চলে যাবে, এই পিছনে চলে গেল। তো এই প্যাকেজটা ভিতরে যাওয়ার পরে ওই যে আমরা ক্লাসে পড়েছিলাম ল্যাপ ওয়াইন্ডিং প্রিন্সিপাল, সে ল্যাপ ওয়াইন্ডিং প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং শুরু হয়ে যাবে। এভাবেই হচ্ছে আমাদের প্রসেস যেটা সেটা হচ্ছে চলতে থাকবে। এর মাঝখানে অবশ্য তারা বলেছে কনসিডারেবল রিডাকশন অফ অপারেটর্স, প্রচুর হচ্ছে অপারেটরের প্রয়োজন কমে যাবে, এবং বেটার কোয়ালিটি বিকজ অফ অপটিমাল ল্যাব ট্রান্সপোর্ট, কোয়ালিটি বেটারের কথা বলেছে, ঠিক আছে। এখন বেটার কোয়ালিটি আসলে কোত্থেকে আসবে এই অটোমেশনের ফলে? মূল কথা হলো যেটা, এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই অটোমেশনের ফলে আমরা কোয়ালিটির কথা যে বলছি, কোয়ালিটিটা কেন ভালো হবে? কোয়ালিটি ভালো হওয়ার একটা কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা আমাদের স্পিনিং সিস্টেমে ম্যাটেরিয়াল গুলিকে যে ট্রান্সপোর্ট করি এক মেশিন থেকে আরেক মেশিনে নেই, এই ক্ষেত্রে হচ্ছে যদি তুমি স্লাইভারের কথা চিন্তা করো, একটা স্লাইভার, যে স্লাইভার গুলি ক্যানের মধ্যে থাকে, তো ক্যানের মধ্যে সে যখন থাকে তখন এই স্লাইভারটা কিন্তু হচ্ছে সে ক্যানের মধ্যে থাকে, অর্থাৎ মূল প্যাকেজটার বাইরে, ক্যান বাইরে আর স্লাইভারটা থাকে ভিতরে। সুতরাং এই প্যাকেজটা কিন্তু সিকিউরড প্যাকেজ, একটা ক্যানের সাথে একটা ক্যানের ধাক্কা লাগলে কোনো সমস্যা নেই, তুমি ক্যানটাকে হাতে ধরে নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। কেন? কারণ হাতের সাথে ফাইবারের টাচ হচ্ছে না, হাতের সাথে ক্যানের টাচ হচ্ছে। কিন্তু এর পরিবর্তে অন্য প্যাকেজগুলির কথা চিন্তা করো, যেমন হচ্ছে রোভিং আমরা পাই, তারপরে হচ্ছে ল্যাপের কথা চিন্তা করো, রোভিং ল্যাপ এবং আরেকটা প্যাকেজ হচ্ছে ইয়ার্ন ববিন বা ইয়ার্ন কোন। ইয়ার্ন ববিন অথবা ইয়ার্ন কোনের ক্ষেত্রে কিন্তু প্যাকেজ ভিতরে, মূল ম্যাটেরিয়াল বাইরে, খেয়াল করে দেখো, কেবলমাত্র স্লাইভার ছাড়া, স্লাইভার ছাড়া আর বাকি সমস্ত প্যাকেজেই প্যাকেজটা ভিতরে, মূল ম্যাটেরিয়াল বাইরে। কেবলমাত্র স্লাইভারের ক্যানের ক্ষেত্রেই আমরা এটা করি, যে ক্যান বাইরে আর ক্যানের ভিতরে হচ্ছে মূল ম্যাটেরিয়ালটা অর্থাৎ স্লাইভারটা থাকে। তো আমরা খুব সহজে ক্যানটাকে ধরে ধরে নিয়ে গেলেও স্লাইভারের কোয়ালিটির ফল ডাউন করবে না, এমনকি এক ক্যানের সাথে আরেকটা ক্যান সংঘর্ষ হলেও সমস্যা নেই। কিন্তু আচ্ছা, আবার শেষের প্যাকেজ গুলি ইয়ার্ন যখন হয়ে যায়, ইয়ার্নের একটা রিং ববিন কিংবা হচ্ছে ইয়ার্নের একটা কোন, সেই ক্ষেত্রেও সমস্যা নেই। কারণ কি? কারণ হচ্ছে রিং ববিন কিংবা ইয়ার্ন কোনের ক্ষেত্রে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে প্যাকেজটা কিন্তু থাকে হচ্ছে তোমার, সরি আমার একটা জরুরি ফোন হতে পারে, আমি একটুখানি ব্রেক
হ্যালো, হ্যালো স্যার, কি শুনতে পাচ্ছেন? ভাই স্যার ফোনে কথা বলতেছে, এই জন্য মিউট করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা সরি, একটা জরুরি ফোন কল ছিল। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে এটা আমাদের মনে হয় আমরা কথা বলছিলাম সার্ভো ল্যাব নিয়ে। ও, আমরা বলছিলাম যে কোয়ালিটি কন্ট্রোলটা আসলে কিভাবে হয়। কোয়ালিটি কন্ট্রোলের জায়গা হচ্ছে এটা, আমাদের ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনের জন্য আমরা পুরো স্পিনিং সিস্টেমে যেই কয়টা প্যাকেজ, যেমন হচ্ছে আমরা স্লাইভার কে ক্যানের মধ্য দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট করি, কিংবা ল্যাব গুলিকে, যে যেমন ল্যাবের ক্ষেত্রে হয় যে প্যাকেজ ভিতরে ম্যাটেরিয়াল বাইরে, রোভিং এর ক্ষেত্রেও কিন্তু তাই, রোভিং মূল রোভিং বাইরে, কিন্তু প্যাকেজটা যেটা হোল্ড করে রোভিংটাকে সেই প্যাকেজটা ভিতরে, ইয়ার্নের ক্ষেত্রেও তাই। কিন্তু ইয়ার্নের ক্ষেত্রে আসলে হাত দিয়ে ধরলে কোনো সমস্যা নেই, কারণ ইয়ার্নটা ইতিমধ্যেই টুইস্টেড একটা ফর্মে চলে আসছে। তো এই রিং ববিনকে আমি যদি হাত দিয়ে ধরি, খুব আসলে কোয়ালিটি সমস্যা করবে না, কিংবা একটা কোনকে যদি আমি হাত দিয়ে ধরি, কোয়ালিটির সমস্যা হবে না। কেন হবে না? কারণ সেটা ততক্ষণে টুইস্টেড, হাইলি টুইস্টেড, এবং সেটা ততক্ষণ স্টেবল কন্ডিশনে চলে গেছে। কিন্তু একটা রোভিং কে যদি আমরা হাত দিয়ে ধরি, কিংবা একটা ল্যাব কে যদি আমরা হাত দিয়ে ধরি, তখন কিন্তু ম্যাটেরিয়ালটা আনটুইস্টেড এবং আনস্টেবল কন্ডিশন, আমি যতই হাত দিয়ে ধরবো এটার কোয়ালিটি তত ফল ডাউন করতে থাকবে। এই কারণে ম্যানুয়াল ট্রান্সপোর্টেশনের চাইতে আমরা যখন হচ্ছে অটোমেশন ব্যবহার করব, অটোমেশন ব্যবহার করলে তখন হচ্ছে এটা কোয়ালিটির দিক থেকে বেশ একটা পজিটিভ ইনফ্লুয়েন্স পাওয়া যাবে। বলার উদ্দেশ্য ছিল এটা, আমাদের এই অটোমেশন কেবল যে শুধুমাত্র হচ্ছে প্রোডাক্টিভিটিকেই বাড়ায় দেয় শুধু তাই না, বরঞ্চ এটা হচ্ছে আমাদের কোয়ালিটিকেও একটা আপগ্রেডেশনের জন্য খুব ভালো ভূমিকা রাখে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে টপিকটা নিয়ে কথা বললাম, যে এই অটোমেশন, ফুললি অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন, যেটাকে রিটার হচ্ছে তাদের কমার্শিয়াল নাম দিয়েছে সার্ভো ল্যাব, এটা নিয়ে প্রশ্ন আছে কি? এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো, আমি তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। অবশ্য ভিডিওতে দেখাই যাচ্ছে, সহজ জিনিস প্রশ্ন থাকার কথাও না। স্যার 40 মিনিট প্রায় অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা নতুন টপিক শুরু করার আগে হচ্ছে মিটিংটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা নেক্সট মিটিং শুরু করে তারপর আমরা অ্যাটেন্ডেন্স দিব, তারপরে আমরা আরেকটা টপিকের দিকে চলে যাব। আমি মিটিংটা শেষ করছি, তোমরা আবার এখানে জয়েন করো।